স্বাগতম ক্যানিং ফুটবল চ্যানেলে। আমি আসমগীর, আমার সঙ্গে আছে আতিকুল গাইন ক্যামেরাম্যান। দেখতে পাচ্ছি হলদিয়া মামনি এন্টারপ্রাইজ, তারা নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি, এবং প্রতিদ্বন্দ্বিতা টিম দেখতে পাচ্ছি তানারও মাঠে তৈরি হচ্ছে, নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি হচ্ছেন রোহন ব্যাক সেন্টার, উভয় টিম মাঠে তৈরি আজকের দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য। দেখতে পাচ্ছে রেফারির হুইসেলের অপেক্ষায় শুরু হতে চলেছে সেই চূড়ান্ত পর্যায়ের ফুটবল খেলা। ওখান থেকে শফিক বলটাকে শট করলেন হলদিয়া মামনি এন্টারপ্রাইজ, নিজেদের মধ্যে সুন্দর দলবদ্ধভাবে ফুটবল খেলছেন। দেখতে পাচ্ছি রোহন ব্যাক সেন্টার ভার্সেস হলদিয়া মামনি এন্টারপ্রাইজ, মাকালতোলা প্লেগ্রাউন্ডে ফুটবল খেলছেন। চোখ রাখুন, বিপদ বাড়িয়ে তুলেছে, ওখান থেকে শফিকের শট সুন্দর নিয়েছিল মাঠের বাইরে বল। এই খেলায় রেফারি হিসাবে পরিচালনা করছেন সুব্রত দত্ত, অসীম সাহা, পরিতোষ মণ্ডল। চোখ রাখুন, সুন্দর বল বাড়িয়েছে হলদিয়া মামনি এন্টারপ্রাইজ, ক্রমাগত নিজেদের মধ্যে বল বোঝাপড়া। আজ দেখতে পাচ্ছি এই মাকালতলা প্লেগ্রাউন্ডে অসংখ্য দর্শক পরিপূর্ণ। আজ এই ফুটবলকে ভালোবেসে একত্রিত বন্ধুত্ব মনোভাব নিয়ে চলে এসেছেন, সুন্দর পরিবেশে তারা ফুটবল খেলা দেখছেন। ওখান থেকে বিপদ হতে পারত, গোলকের সামনে বল, শফিকের পায়ে বল মেরে দিয়েছেন, গোল, অসাধারণ। শফিক ওখান থেকে সুন্দর একটি বল রাখলেন, গোল। এই মুহূর্তে খেলার ফলাফল, হলদিয়া মামনি এন্টারপ্রাইজ এক গোলে এগিয়ে গেলেন, অসাধারণ। খুব সুন্দর পরিবেশে খেলা চলছে, এই মুহূর্তে রোহন ব্যাক সেন্টার তানারা এক গোলে পিছিয়ে পড়লেন। চলুন গোলটি কীভাবে হয়েছে দেখে আসি। ওখান থেকে বল ছিল, তারপরে ব্যাকের শট, বলটিকে সেভ, তারপরে গুলকি হাত দিয়ে বলটা বার করার চেষ্টায়, ওখান থেকে শফিক জড়ালো পায়ে মারলেন, একদম গুলকিকে পরস্ত করে জালে জড়িয়ে দিলেন, গোল। খুব সুন্দর গোল, এটাই তো বাঙালির ভালোবাসা, এটাই তো বাঙালির আনন্দ দেখতে পেলাম। এই মুহূর্তে এক গোলে এগিয়ে গেলেন হলদিয়া মামনি এন্টারপ্রাইজ, চোখ রাখুন তানারা সমতা ফেরাতে পারে কি না। আজ এই মাকালতলা প্লেগ্রাউন্ডে সমস্ত দর্শক একত্রিত বন্ধুত্ব মনোভাব নিয়ে খেলা দেখতে এসছে, তাই কবি বলে, বন্ধুত্ব রং লাগে না, লাগে না বয়সের উচ্চতার মাপকাঠি, লাগে শুধু বিশ্বাস আর সারা জীবন পাশে থাকার অঙ্গীকার। আজ এই মাকালতলা প্লেগ্রাউন্ডে তাই দেখতে পাচ্ছি আমরা, সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে একের পর এক মানুষ দলবদ্ধভাবে যেভাবে এই প্লেগ্রাউন্ডে চোখ রেখেছে, অসাধারণ। খেলা চলছে উভয় টিমের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে, এই মুহূর্তে এক গোলে পিছিয়ে পড়লেন, আবার শফিকের পায়ে বল, ওখান থেকে বিপদ হতে পারত, ওখান থেকে কাউন্টার র্যাড এক বল মারলেন, বল চলে গেলেন মাঠের বাইরে। ওখান থেকে ড্যানিয়াল খুব সুন্দর একটি বল নিয়েছিলেন, ওখান থেকে বলটিকে রাখলেন ছোট্ট করে, তারপরে সেই সুরেশ মণ্ডল ওখান থেকে বল ক্রমাগত বাঁ পায়ে শট রাখলেন একদম সোজা গোলে, কিন্তু গোলকিপার একদম তৈরি, ওখান থেকে বলটিকে সেভ দিয়ে নিজে ধরে নিলেন, অসাধারণ এই সুরেশ মণ্ডল। আমরা দেখেছি তিনি অনেক বড় বড় টিমে খেলেছে এবং টিপির পর্দায় তাঁর খেলা দেখেছি, আজ চলে এসেছে এই মাকালতলা প্লেগ্রাউন্ডে ফুটবল খেলা দেখাতে। দুইটি টিম অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে তাঁরা ফুটবল খেলছেন এখনও এই মুহূর্তে খেলার ফলাফল। আবার সেই সুরেশ মণ্ডল যিনি বারবার বিপদ তৈরি করছেন, ওখান থেকে বল ক্রমশ বাড়ি নেওয়ার চেষ্টায়, ডিফেন্স অত্যন্ত তৈরি। আমরা দেখতে পাচ্ছি এক গোলে রোহন ব্যাক সেন্টার তাঁরা পিছিয়ে পড়লেন, আবার বিপদ হতে পারে, কাউন্টার অ্যাটাক, ওখান থেকে বল সুন্দর গোলে রেখেছিল কিন্তু বল চলে গেল মাঠের বাইরে, খেলা জমে গিয়েছে, গোলকির উত্তেজনা পরিপূর্ণ, গোলটি শট করার প্রচেষ্টায়। কবি বলেন, ভেঙে যাওয়া মানে জীবনের শেষ নয়, কিছু কিছু ভাঙার মাঝেও জীবনের শুরু। দেখতে পাচ্ছি এক গোলে পিছিয়ে পড়লেন রোহন ব্যাক সেন্টার তানারা, সুন্দর প্রচেষ্টা, আবার বিপদ বাড়িয়ে তুলেছে, ওখান থেকে বল বাড়িয়েছে বক্সের ভিতরে, বল বিপদ কাটেনি, আবার ও অ্যাটাক হতে পারে, সুন্দর বল রেখেছেন, ডিফেন্স অত্যন্ত তৈরি হলদিয়া। দেখতে পাচ্ছি চোখ রাখুন, প্রতিনিয়ত এক মুহূর্তে চোখ ফেরানো যাচ্ছে না, আবার ওখান থেকে জোরালো পায়ে শট নিয়েছেন, গোলকি সুন্দর প্রচেষ্টা, বলটাকে তালুবন্দি করে বার করে দিলেন, দর্শকের করতালি। আজই মাকালতলা প্লেগ্রাউন্ড ফুটবল খেলায় জমে উঠেছে, চোখ রাখুন, একটি মুহূর্ত চোখ ফেরানো যায় না। খুব সুন্দর দুইটি টিমের মধ্যে ফুটবল খেলা চলছে, ঘটনাটা কী ঘটেছিল, ওখান থেকে জার্সি নাম্বার 6 মোহন সুন্দর শট রাখলেন একদম গোলকিপারকে পরাস্ত করার চেষ্টায়, কিন্তু গোলকিপার একদম তৈরি ছিলেন, বলটাকে তালুবন্দি করে মাঠে বার করে দিলেন, ওখান থেকে কর্নার, কর্নার মারলেন, এখনও বিপদ জার্সি নাম্বার 6 কাউন্টার অ্যাটাকে আসার চেষ্টায়, বল দখলে লড়াই, অত্যন্ত দুইটি টিম দারুণ ফুটবল খেলছেন এই মাকালতলা প্লেগ্রাউন্ডে, চোখ রাখুন
ওখান থেকে আবার ক্রমাগত বল নিয়ে আসার চেষ্টায় আবার নিজেদের মধ্যে দোয়া নেওয়া। ওখান থেকে আবার বক্সের ভিতরে বল ঢুকিয়ে নিয়েছে, বিপদ হতে পারে। ওখান থেকে ডিফেন্স ক্রমাগত বল বার করে দিলেন, শফিক বল পেয়ে গেলেন। হলদিয়া ক্রমাগত টেনে আনছেন, বারবার বিপদ তুলে আনছেন। এই শফিক জাসিন নাম্বার 12 বল রেখেছেন, আবার সুন্দর বলটিকে রাখলেন। গোলকি সুন্দর প্রচেষ্টা, বলটিকে বার করে দিলেন। অসাধারণ, এই ক্ষেত্রে গোলকিকে খুব সুন্দর সাধুবাদ দিতে হয়, অসাধারণ প্রচেষ্টা। তিনি যেভাবে এই গোলটাকে বাঁচিয়ে তুললেন আজকের, অসাধারণ সুন্দর। দুইটি টিম অত্যন্ত ভালো বুদ্ধিমত্তার সঙ্গে ফুটবল খেলছেন, চোখ রাখুন ক্যানিং ফুটবল, অসাধারণ দুইটি টিম ফুটবল খেলছেন। ওখান থেকে ডিফেন্স আমরা দেখেছি অত্যন্ত প্রচেষ্টা করে এই বলটাকে তাঁরা প্রতিরোধ করলেন। দেখতে পাচ্ছে রেফারি সুব্রত দত্ত অত্যন্ত ভালো ফুটবল খেলাচ্ছেন আজকের দিনে, চোখ রাখুন প্রতি মুহূর্ত, চোখ ফেরানো যায় না। ওখান থেকে ডিফেন্স শট, আবার সুরজ মণ্ডল ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায়, বল দখলের লড়াই। ওখান থেকে রেফারি একদম সামনেই ছিলেন, ফাউল, সুন্দর বল পাস রাখলেন। ওখান থেকে আবার শফিক বারবার বিপদ তৈরি করছেন, রেফারি জানিয়ে দিলেন ফাউল। অসাধারণ ফুটবল খেলা আজ জমে উঠেছে এই মাকালতলা প্লে গ্রাউন্ডে, সুন্দর অর্গানাইজার। বিশেষ করে ধন্যবাদ জানাবো রাজীব দাকে, তিনি এত সুন্দর তাঁর প্রচেষ্টায় আজ এই মাকালতলা প্লে গ্রাউন্ড সুন্দর একটা ফুটবল খেলা উপহার। ওখান থেকে বল বাড়িয়েছিল, বিপদ হতে পারত, ডিফেন্স তৈরি। ওখান থেকে থ্রোয়িং, আবার বক্সের ভিতরে বল, আবার সেই শফিকের পায়ে বল, ওখান থেকে শট নিয়েছেন। গোলকি তৈরি ছিলেন, আবারও বিপদ কাটেনি, বল দখলের লড়াই, সুন্দর প্রচেষ্টা। ডিফেন্স অত্যন্ত হাড্ডাহাড্ডি খেলার মধ্যে দিয়ে আক্রমণের পর আক্রমণ উঠে আসছে। দেখতে পাচ্ছি হলদিয়া মামনি এন্টারপ্রাইজ তাঁরা প্রতিনিয়ত আক্রমণ বাড়িয়ে তুলেছে। আবার ড্যানিয়াল, ওখান থেকে বল ক্রমাগত টেনে নেওয়ার চেষ্টায়, বল ধরে পরাস্ত হলেন। ওখান থেকে শট নিয়েছেন, সুন্দর গোলকিপার। কীভাবে ঘটনাটা ঘটেছিল, ওখান থেকে শফিকের সুন্দর গোলে রেখেছিলেন শটটি, তারপরে গোলকি বলটাকে তালুবন্দি করে উড়িয়ে দিলেন। খুব সুন্দর এই ক্ষেত্রে প্রচেষ্টা, গোলকি অসাধারণ প্রচেষ্টা করলেন, তবুও বিপদ কাটেনি। ওখান থেকে তৈরি ছিলেন হলদিয়া, আবারও বল রাখলেন, আবার ওখান থেকে ডিফেন্স অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে ফুটবল খেলছেন তিনি। ওখান থেকে বলটিকে সোজা বাটের বার করে দিলেন, চোখ রাখুন উভয় টিম হাড্ডাহাড্ডি। আবার সেই ড্যানিয়াল বারবার আক্রমণ তোলার চেষ্টায়, নিজের টিমকে গোল প্রতিশোধ করার চেষ্টা, ওখান থেকে বল বাড়িয়েছিলেন, পরাস্ত হলেন। আবার বল দেয়া নেয়ার লড়াই চলছে, ওখান থেকে আবার সেই শফিক খুব সুন্দর প্রচেষ্টা, বল বাড়িয়ে দিয়েছেন, ডিফেন্স তৈরি, ওখান থেকে বল মাঠের পার করে দিলেন। অসাধারণ দুইটি টিম ফুটবল খেলছেন। আমরা দেখতে পাচ্ছি প্রথম গোল করেছিলেন শফিক মোহামনি এন্টারপ্রাইজের হয়ে, তাঁর টিমকে এক গোলে এগিয়ে নিয়ে গেলেন, অসাধারণ প্রচেষ্টা। ওখান থেকে কনাট, শফিক সুন্দর করে ঠুঁকে দিলেন। আবার বল দখলের লড়াই, ক্রমাগত টেনে আনার প্রচেষ্টায়, ওখান থেকে বল নিয়েছেন শট, ওখান থেকে আবার বল রেখেছেন, বিপদ হতে পারে। ডিফেন্স অত্যন্ত তৈরি হলদিয়া মোহামনি এন্টারপ্রাইজের, চোখ রাখুন প্রতি মুহূর্ত, আক্রমণের পর আক্রমণ এখনও বিপদ কাটেনি। গোল প্রতিশোধ করার চেষ্টায় ক্রমাগত বল বাড়িয়ে তুলেন, ওখান থেকে লম্বা শট রাখলেন, বল চলে গেলেন মাঠের বাইরে। এই মুহূর্তে খেলার ফলাফল হলদিয়া মামনি এন্টারপ্রাইজ 1, রোহন ব্যাক সেন্টার তানারা 0। চোখ রাখুন কখন ঘটে যায় রেফারি শেষ মাসি আর কে এই মাঠে উত্তীর্ণ হয়। ওখান থেকে আবার বল দখলের লড়াই, বিপদ হতে পারে। ডিফেন্সকে কাটিয়ে বল রাখছেন, ওখান থেকে আবার মারলেন গোল, অসাধারণ গোল করলেন, দারুণ প্রচেষ্টা নাইজেরিয়ান প্লেয়ার। আরও একটি গোল করলেন নিজের দলের হয়ে, দেখতে পারলাম এই মুহূর্তে খেলার ফলাফল গড়িয়েছে। বিপদটি কীভাবে গড়েছিল, ওখান থেকে ডিফেন্সকে পরাস্ত করে গোলকিপার উঠে এসেছেন, সোজা বল রেখেছেন, একদম ফার্স্টবারের কর্নার ধরে গোল, খুব সুন্দর প্রচেষ্টা। দেখতে পাচ্ছি অসাধারণ ট্যাচু, অসাধারণ ফুটবল খেলেছে দুই টিম, হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে এই মুহূর্তে খেলার ফলাফল দেখতে পেলাম 2-0। আবার বিপদ বাড়িয়েছে সুরেশ মণ্ডল, ওখান থেকে বল রেখেছে গোল, এই মুহূর্তে নিজের দলের হয়ে একটি গোল করলেন, অসাধারণ। দর্শকের করতালি, এই মুহূর্তে খেলার ফলাফল 1-2, খেলা জমে উঠেছে, কখন সমতা ফিরিয়েতে পারে কিনা দেখা যাক, চোখ রাখুন মোহন ব্যাক সেন্টার তানারা এই মুহূর্তে 1 গোল করলেন নিজের দলের হয়ে, চোখ রাখুন প্রতি মুহূর্ত, খেলা গড়িয়ে গিয়েছে খুব গুরুত্বপূর্ণ জায়গায়। ওখান থেকে দেখতে পাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচ, চোখ রেখেছেন
স্টেজে অনেক মানুষ এক মুহূর্ত তারা চোখ ফেরাচ্ছেন না। আবার সেই সুরজমণ্ডল বিপদ হতে পারে ওখান থেকে, ডিফেন্স বল দখলের লড়াই বিপদ বাড়িয়ে তুলছে বারবার সুরজমণ্ডল গোল প্রতিশোধ করার চেষ্টায়। ওখান থেকে রেফারির হুইসেল, এই মুহূর্তে খেলার ফলাফল, হলদিয়া মামনি এন্টারপ্রাইজ তারা জয়লাভ করলেন 2-2। এই মুহূর্তে দেখতে পেলাম ব্যাগ্রহণ সেন্টার তানারা 1-1, খুব সুন্দর ফুটবল খেললেন। আজকের এই ফুটবল খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হিসাবে নির্বাচিত হয়েছেন শফিক, অসাধারণ ফুটবল খেলা দেখিয়েছেন আজ, তাকে ম্যান অফ দ্য ম্যাচ হিসাবে নির্বাচিত করলেন। দেখতে পাচ্ছি খুব সুন্দর অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে তিনি ফুটবল খেললেন, ম্যান অফ দ্য ম্যাচ নিতে এসছেন শফিক। ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর পরিবেশে তানারা পরিকাঠামো অর্গানাইজার অসাধারণ রাজীব দা তানাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার জন্য তিনি অ্যাঙ্কারিং করছেন, অসাধারণ। তিনি তানার হাতে একটি ট্রফি তুলে দিলেন এই মুহূর্তে, তানাকে সম্মান জানাচ্ছেন অসাধারণ অর্গানাইজার মাকালতলা প্লেগ্রাউন্ড। এরকম সুন্দর একটা পরিকল্পনা এবং সুন্দর একটা উদ্যোগের মধ্যে দিয়ে বাঙালির প্রতিনিয়ত এই ভালোবাসা দেওয়ার জন্য মাকালতলা ফুটবল গ্রাউন্ডকে আমরা জানি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তাই তো বলা হয় ফুটবল তুমি আমাদের রঙিন স্বপ্ন, শিল্পীর রঙিন ছবি, তুমি আমাদের চাঁদের আলো, সকালবেলার রবি, দিন যায় দিন আসে, সময় স্রোতে ভাসে, কেউ হাসে কেউ কাঁদে, ফুটবল খুঁজে দেখো গ্রামের মানুষ তোমাকে কত ভালোবাসে। আজ এই মাকালতলা প্লেগ্রাউন্ডে চোখ রাখলে বোঝা যায় যে দর্শক বন্ধুরা আজ কত ফুটবলকে ভালোবেসে এই মাঠে পা রেখেছেন। হ্যালো দোস্ত, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করে বলো ভিডিওর কোন পার্ট ভালো লেগেছে। চ্যানেলে যদি প্রথমবার এসে দেখো সাবস্ক্রাইব দ্য বেল আইকন। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।